আবারও ইংল্যান্ড ক্রিকেটারদের তালবাহানা। বাংলাদেশ সফর আসলেই যেন শুরু হয় তাদের নানা রকম অজুহাত, তবে এবার নিরাপত্তার অজুহাত নয়, ফ্র্যাঞ্চাইজ লিগ খেলার জন্য অজুহাত। অতীতে নিরাপত্তার অজুহাত নিয়ে ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। মার্চ মাসে বাংলাদেশের মাটিতে 3 ম্যাচ ওডিআই আর টি-20 সিরিজ খেলার কথা ইংল্যান্ডের। এই সিরিজ হওয়ার কথা ছিল 2021 সালের সেপ্টেম্বর মাসে। দেড় বছর পিছিয়েও এখনও শান্তি নেই। ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তান সুপার লিগ খেলার জন্য বাংলাদেশে আসতে চাইতেছে না। তাদের মধ্যে অ্যালেক্স হেলস অন্যতম। তিনি ছাড়াও বেশ কিছু ক্রিকেটার বাংলাদেশে আসবেন না। তবে যাই হোক, সিরিজটা যেন মিস না হয় সেই আশায় রইলাম। সকল জল্পনা কল্পনা শেষ করে 2 বছর মেয়াদে বাংলাদেশের হেড কোচ হয়ে আসছেন চান্দিকা হাথুরুসিংহে। তিনি আসবে কি আসবে না তা নিয়ে ছিল দুয়াশা। সেই দুয়াশাকে উড়িয়ে দিয়ে 2 বছরের মেয়াদের জন্য আসতেছে বাংলাদেশে। এই প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, বাংলাদেশ জাতীয় দলকে আবারও কোচিং করানোর সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের, তবে এই হাথুরুর হাত ধরেই বাংলাদেশ পেয়েছে অনেক সাফল্য। এবার দেখার বিষয় তার আন্ডারে কেমন করে বাংলাদেশ।